আমার লাভলি ভিউয়ার্স, ঘুড়ি ভজুইত অনুপমায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি মজাদার চটপটা চাইনিজ আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো চিকেন লালিপপ। এটি ছোট বড় সকলেরই খুবই প্রিয় একটি ডিশ, আর খুবই ইজি পদ্ধতিতে বাড়িতে এটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা বানাতে পারেন, রেস্টুরেন্ট স্টাইলকেও হার মেনে যাবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন অল নোটিফিকেশান পাবার জন্য। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আমি সবার ফার্স্টে নিয়ে নিয়েছি চিকেন উইংস। এটা আমি বাড়িতেই চিকেনগুলোকে একটা দিকে আমি হাড় থেকে ছাড়িয়ে একটা দিকে এনে দিয়েছি। দেখুন এইভাবে আমি করে রেখেছি। এটা আপনারা দোকানেও যদি আপনারা বলেন যে ললিপপ বানাবো তাহলে ওরাও কেটে দেবে সুন্দর করে। আমি যেহেতু বাড়িতে করেছি সেহেতু আমার সমান শেপের হয়নি। এবার আমি উপকরণগুলো দেখে নেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে 1 টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো ভিনিগার, আর 1 টেবিল স্পুন মতো সয়া সস, আর দিয়ে দেব রেড চিলি পাউডার, এটাও 1 টেবিল স্পুনের মতো, আর দেব 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। যত ভালোভাবে এটা ম্যারিনেট করবেন তত ভালোভাবে এর ভেতরে মশলাগুলো সব ঢুকে যাবে। এরপর এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। 30 মিনিট ম্যারিনেশনের পর আমি এতে দিয়ে দেব 1টা ডিম, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো ময়দা, আর দেব 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। যে পরিমাণ ময়দা দেবেন তার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করবেন। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল। এটা যেহেতু আমি ভেজে নেব, সে ডুবো তেলে ভাজা হবে জিনিসটা, সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে আস্তে আস্তে চিকেনগুলোকে ছেড়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেম করে দেব, তাতে আমার চিকেনটা ভালোভাবে ভেতর থেকে ভাজাটা হয়ে যাবে। দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে চিকেনটাকে মিনিমাম 10 মিনিট ধরে আমি এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, টিস্যু পেপারের ওপরে চিকেনটাকে তুলে দিচ্ছি, তাতে আমার এক্সেস তেলটা আমার বেরিয়ে যাবে। আমি এইভাবে বাকি চিকেন যেগুলো আছে সেগুলোও আমি এইভাবে ভেজে নেব। এরপর আমি সসটা বানিয়ে নেব। তার জন্য লাগছে এখানে 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ নিয়েছি, আর 1.5 টেবিল স্পুন মতো সিজুয়ান সস নিয়েছি, আর 1 টেবিল স্পুন মতো রেড চিলি সস নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কয়েকটা রসুন কুচি নিয়েছি, আর 1 চির আদা কুচি।
আর কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন আর 1 টেবিল স্পুন মতো চিনি দেব, আর 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, একটু প্লিজ ফলো করে নেবেন। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা আদা রসুন আর লঙ্কাটা, দিয়ে এটা হালকা করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব বেশি ভাজবো না, আবার খুব কাঁচাও থাকবে না। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন অল নোটিফিকেশান পাওয়ার জন্য। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো কেচাপটা সবার ফার্স্টে দিয়ে দিলাম, তারপর সিজুয়ান সসটাও দিয়ে দিলাম, রেড চিলি সসটাও দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। নুন মিষ্টিটাও দিয়ে দিলাম, দিয়ে এর সাথে দিয়ে দেব অল্প একটু জল। জলটা দেওয়ার কারণ হলো মশলাগুলো পুড়েও যাবে না, আবার গ্রেভিটাও একটু থকথকে হবে। গ্রেভিটা একটু ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে চিকেনগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটা সসের সাথে টস করে নিতে হবে বা মাখিয়ে নিতে পারেন। সুন্দর করে এটাকে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু হতে দেব। দু থেকে 3 মিনিট হবার পর এর উপরে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। ওয়াও, দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও আশা করি খুবই ভালো হবে। আর এইভাবে আপনারা বাড়িতে বানান, আর করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। চলুন আমি সার্ভ করে নিয়ে ঝটপট চলে আসছি। দেখুন আমি এইভাবে সার্ভ করব, তার জন্য এরকম একটা ফয়েল নিয়ে নিয়েছি। ফয়েল পেপারগুলো ছোট্ট ছোট্ট করে টুকরো করে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা অবশ্যই গরম অবস্থাতেই কিন্তু করতে হবে, না হলে জিনিসটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। হাতটা একটু সইয়ে সইয়ে, গরমটা একটু সইয়ে সইয়ে আপনাদেরও সেম জিনিসটা করতে হবে। এরকম ফয়েলে করে নিয়ে এইভাবে ওর লেগটাকে এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি, তাতে দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগবেই, ছোটরা তো অবশ্যই ভালোবাসবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কত লোভনীয় হয়েছে। চলুন তাহলে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।